নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে কোনো ঘুরতে যাওয়ার ভিডিও দিইনি, আজকে আমি আপনাদের ঘোরাতে নিয়ে এলাম শিলিগুড়ির কসমস মলে। গত এক মাস ধরে আমার ছেলের এক্সাম চলার জন্য কোথাও ভালোভাবে বেড়াতে পারিনি, তাই টুকিটাকি শপিংয়ের জন্য আজ আমরা চলে এসেছি শিলিগুড়ির কসমসে। গত 13 বছর ধরে আমি শিলিগুড়িতে আছি এবং কেনাকাটার জন্য আমাদের প্রথম চয়েস থাকে কসমসে, কারণ একই ছাদের নিচে এতগুলি স্টোর্স এবং খাবারের দোকান পাওয়া যায়, তাই জন্য আমরা ছুটির দিন এখানে চলে আসি। তবে আজকে আমাদের সাথে আমাদের ছেলে নেই, ও গিয়েছে ওর বন্ধুর বার্থডে পার্টিতে, আর সেই সময়ই আমি আর আমার হাজবেন্ড আমাদের দরকারি কিছু কেনাকাটা করতে আমরা চলে এলাম কসমসে। কেনাকাটার পরেই আমরা চলে এলাম কসমসের নতুন তৈরি হওয়া প্যারাডাইস ফুড কোর্টে। এখানে এসে আমরা টুকিটাকি খাবার অর্ডার করলাম, যেমন আমাদের অল টাইম ফেভারিট হলো মোমো আর চাউমিন। তবে এখানে এসে ফুড অর্ডার করতে গেলে আপনাকে প্রথমে একটি কার্ড বানাতে হবে এবং সেই কার্ডে টাকা ভরে আপনাকে খাবার বিভিন্ন স্টলে গিয়ে অর্ডার করতে হবে। ফুড কোর্টের সাথে লাগোয়া দুটি গেমিং জোনও আছে এবং এখানে কিছু গল্পের বইও রাখা আছে। আশা করি ফ্রি টাইমে আপনি এখানে বসে গল্পও পড়তে পারবেন। শিলিগুড়িতে গত 3 দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, তাই এখানকার পরিবেশও খুবই ঠান্ডা হয়ে গেছে। তবে আজকের সন্ধেটি বৃষ্টি নেই, সেই সুযোগ নিয়েই আমরা একটু টুকিটাকি কেনাকাটা এবং ঘোরাঘুরি করতে বেরিয়ে এলাম। আজকের মিনি ব্লগটি তবে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।